আজকে আমরা বলবো অ্যাপারেশন সম্বন্ধে। আরো ভালো করে বলতে গেলে আমরা যে বলবো অপটিক্যাল অ্যাপারেশন, তার মোটামুটি একটা ইন্ট্রোডাকশন আমি আজকের ক্লাসের মধ্যে তোমাদের দেব। এই ব্যাপারটা বুঝে গেছি, ইন্ট্রোডাকশন অফ অ্যাপারেশন ব্যাপারটা বোঝার ক্ষেত্রে ফার্স্ট তোমাদের যেটা দরকার, ঠিক আছে, হোয়াট ইজ অ্যাবারেশন, অ্যাবারেশন ব্যাপারটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। টোটাল অ্যাবারেশনে আমরা বেশ কয়েকটা ক্লাস নেব। আজকে যেটা করছি বেসিক্যালি ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন অফ অপটিক্যাল অ্যাবারেশন। সো ইন্ট্রোডাকশন বলতে গেলে প্রথমে অ্যাবারেশন ব্যাপারটা কি সেটা একটু তোমাদের কাছে ইন্ট্রোডিউস করে ফেলি। যদি একটু অ্যাবারেশনের মিনিং বুঝার চেষ্টা করিস তাহলে হবে। অ্যাবারেশন মিন্স সামথিং আনইউজুয়ালি হ্যাপেন, কিছু একটা যেটা ঘটার কথা ছিল না কিন্তু ঘটছে। কি সেরকম একটু বলি, সেটাতে এই যে আমরা যে সমস্ত অপটিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করি সেটা লেন্স হতে পারে, সেটা মিরর হতে পারে, সেটা আরো প্রিজম হতে পারে, সমস্ত যে সমস্ত আমরা অপটিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে থাকি, সেই অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এই অ্যাবারেশন দেখতে পাওয়া যায়। কি অ্যাবারেশন? না, আমরা এমন কিছু ডিফেক্ট অপটিক্যাল ইমেজের মধ্যে পাই যে ডিফেক্টের হয়তো মানে ডিফেক্টটা পাওয়ার কোথাও ছিল না, খানিকটা আনইউজুয়ালি আমরা কিছু ডিফেক্ট অপটিক্যাল ইমেজিং এর মাধ্যমে পাই। মানে সিম্পল ধর, আমি একটা অবজেক্টের সামনে একটা লেন্স রেখেছি বা একটা মিরর রেখেছি, সেই লেন্স বা মিরর এক্সাক্ট যেরকম ইমেজ আসার কথা ছিল আমাদের থিওরি মানে অপটিক্যাল থিওরি অ্যাপ্লাই করে, সেটা হতে পারে রিফ্লেকশনের থিওরি, সেটা হতে পারে রিফ্র্যাকশনের থিওরি, এই সমস্ত থিওরিগুলো অ্যাপ্লাই করে যেরকম ইমেজ আসা উচিত ছিল সেটা পজিশনের দিক থেকে হতে পারে, সেটা ইমেজের কোয়ালিটির দিক থেকে হতে পারে, সেটা ক্লিয়ারিটির দিক থেকে হতে পারে, যাবতীয় কিছু পজিশনের দিক থেকে হতেই পারে, সব যেরকম আসা উচিত ছিল বাস্তবিক অর্থে যখন রিয়েলি কোনো অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা কাজ করছি সে সময় আমরা সেই রকম যেরকম এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া উচিত ছিল সেই রকম রেজাল্ট পাচ্ছি না। মানে যে ইমেজটা তৈরি হচ্ছে থিওরিক্যাল আর প্র্যাকটিক্যালের মধ্যে একটা ডিফেক্ট চলে আসছে, যেরকম আমরা আশা করেছিলাম সেরকম আসছে না। এই অপটিক্যাল ডিফেক্ট অফ ইমেজ ইজ কল্ড অপটিক্যাল অ্যাবারেশন। আশা করি প্রত্যেকের কাছে অপটিক্যাল অ্যাবারেশন কি, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ অপটিক্যাল অ্যাবারেশন সেটা আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা আসবো হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড দ্যাট, কি কারণ হতে পারে অপটিক্যাল অ্যাবারেশন আসার পেছনে, কি দেখ কি হতে পারে কারণ, সেগুলি মোটামুটি একটু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে এটা পাওয়া যাবে। সেটা হচ্ছে যখন আমরা অপটিক্যাল কোন থিওরি ডেভেলপ করছি সেটা রিফ্লেকশন হতে পারে, সেটা রিফ্র্যাকশন হতে পারে, আমরা বেসিক্যালি দুই ধরনের রে নিয়ে কাজ করি। আচ্ছা একটু এখান থেকে আমি একটু বিদায় দিচ্ছি,
আমরা দুই ধরনের রে নিয়ে কাজ করি। একটাকে আমরা বলে থাকি পার অ্যাক্সিয়াল রে, আরেকটাকে আমরা বলে থাকি মার্জিনাল রে। তৈরি হচ্ছে সেই মেয়েদের জন্য আমরা দুই রকম রেট কথা বলি। একটা রে হচ্ছে যে প্রিন্সিপাল অ্যাক্সেস আছে সেই অপটিক্যাল সিস্টেমের, সেই প্রিন্সিপাল অ্যাক্সেসের খুব কাছেই যাচ্ছে। আরেকটা রে প্রিন্সিপাল অ্যাক্সেসের একটু দূর দিয়ে যাচ্ছে। যে সমস্ত এগুলো প্রিন্সিপাল অ্যাক্সেসের কাছ দিয়ে যায় তাদেরকে আমরা বলে থাকি পার অ্যাক্সিয়াল রে, আর যে সমস্ত রেসগুলো প্রিন্সিপাল অ্যাক্সিস যথেষ্ট দূর দিয়ে যায় সেই সমস্ত রেগুলোকে আমরা বলে থাকি মার্জিনাল রে। এবার একটু যদি আমরা আমাদের যাবতীয় অপটিক্যাল থিওরিগুলোকে একটু রিমাইন্ড করার চেষ্টা করি, তাহলে বেশ কিছু জায়গায় আমরা বলে থাকি যে কনসিডার পার অ্যাক্সিয়াল রে, বা আমি অনেক সময় এই কথাই বলে থাকি consider biaxial approximation. What is biaxial approximation? Amra sadharonoto aperture of the optical instrument etake khub choto korte pari, ebong amra shobshomoy optical instrument er aperture jodi khub choto hoye jay tar ortho hocche amra biaxial ray kothay bhabchi, amra marginal ray kotha bhabchi na. আমরা যে পারাক্সিয়াল রে কথা ভাবছি এর জন্য যেটা সমস্যা হয়ে গেল সেটা হচ্ছে আমরা মার্জিনাল রে কনসেপচুয়ালি মার্জিনাল রে থেকে যেরকম ইমেজিং পাওয়া উচিত সেই সেই ইনফরমেশনগুলোকে, বা বলতে পারি থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের জায়গা থেকে সেই ব্যাপারগুলোকে আমরা বাদ দিলাম। এবং আমরা অনেক ক্ষেত্রেই দেখি থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল রেজাল্টের স্লাইড হলো একটা ডিফেক্ট থেকে
যাবে, তো সেই ডিফেক্টটাই আমরা এখানে অ্যাবারেশন হিসেবে দেখতে পাই। অর্থাৎ যেরকম রেজাল্ট আমরা এক্সপেক্ট করেছি সেই রকম রেজাল্ট আমরা পাচ্ছি না। এবং মোটামুটি আমি যদি একটু থিওরিটাকে মানে আমি যদি একটু হিস্ট্রিটাকে মনে করার চেষ্টা করি, মোটামুটি
এবার আমি আরেক ধরনের অ্যাপারেশন যেটা ছিল মনোক্রোমেটিক অ্যাপারেশন, আমরা আরেক ধরনের অ্যাপারেশনের কথা বলবো যার নাম ক্রোমাটিক ক্রোমাটিক অ্যাপারেশন। আলাদা আলাদা করে